শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আমি তানিয়া তাসনিম। সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে কাল সারাদিন এনটিভি হাইলাইটস এবং গালগপ্প। শুরুতেই কাল সারাদিন। কাল মঙ্গলবার, 2 শ্রাবণ, 1414 বাংলা, 17 জুলাই 2007 এর উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই নাট্য উৎসব। মহাকাল নাট্য সম্প্রদায়ের 2 যুগ পূর্তি উপলক্ষে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণের স্লোগানকে ধারণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হচ্ছে সিটিসেল মহাকাল নাট্য উৎসব 2007। এই আয়োজনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চস্থ হবে উদীচী নাটক বিভাগ প্রযোজিত নাটক বউ বসন্তী। নাটকটি রচনায় রতন সিদ্দিকী, নির্দেশনায় আজাদ আবুল কালাম। নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চস্থ হবে লোকনাট্য গোষ্ঠী প্রযোজিত নাটক অসত্যের মহোৎসব। নাটকটি রচনায় মোহাম্মদ শফিউল্লাহ, নির্দেশনায় তাপস সরকার। আজ সন্ধ্যা 7টায় নাটক সরণির মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে বঙ্গরঙ্গ নাট্য দল প্রযোজিত নাটক উন্মোচন। নাটকটি রচনায় উৎপল দত্ত, নির্দেশনায় আসিফ মুনির তন্ময় এবং মোস্তফা শরীফ মিথুন। শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে গীতি নৃত্য নাট্য ভানু সিংহের পদাবলী। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে শিল্পী রশিদ আমিনের একক ছাপ চিত্র প্রদর্শনী। 15 দিন ব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে 24 জুলাই পর্যন্ত। তরুণ চিত্রশিল্পী ফাহমিদা খাতুনের ইমেজ অফ লাইফ শীর্ষক দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারি 1-এ। এতে শিল্পীর 22টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর চিত্রকর্মগুলো জল রঙে করা, এর মধ্যে 10টি মিনিয়েচার। প্রদর্শনী প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা, এই সময় সবার জন্য খোলা থাকছে 17 জুলাই পর্যন্ত। বাংলাদেশ তাঁত উন্নয়ন বোর্ডের আয়োজনে শেরেবাংলা নগরের টিএনটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। মেলায় মোট 126টি স্টল স্থান পেয়েছে। তাঁতের তৈরি শাড়ি থেকে তৈজসপত্র, সব ধরনের জিনিস এই মেলায় পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা, এই সময় সবার জন্য মেলা খোলা থাকছে 7 আগস্ট পর্যন্ত। প্রিয় দর্শক, দেখছিলেন কাল সারাদিন এবং আজকের দিনের কিছু অনুষ্ঠানের সময়সূচি। এবার চোখ রাখি এনটিভি হাইলাইটসে। প্রিয় দর্শক, এবার জেনে নিন আজ রাতে আপনাদের জন্য কি কি অনুষ্ঠান থাকছে এনটিভির পর্দায়। সন্ধ্যা 6টা 50 মিনিটে থাকছে খবরের সন্ধানের 80তম পর্ব। খবরের সন্ধানী উপস্থাপনা ও প্রযোজনায় মোস্তফা ফিরোজ। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক চক্করের 17তম পর্ব। তোর বাবা লেটেস্ট আবিষ্কারের কথা কিছু শুনেছিস? না তো। বাবা নতুন কি করেছে? তোর বাবা তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। মৃত্যুর ঘোষণা মানে? সে নাকি এই বাড়ির নিউমারোলজি হিসাব করে দেখেছে, আগামী 3 মাসের মধ্যে এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি মারা যাবে। তাই? হ্যাঁ। ধারাবাহিক নাটক চক্কর রচনায় মনিরুল হাসান ও দেবাশিস কাকুন, পরিচালনায় মনিরুল হাসান, রাজিবুল ইসলাম রাজীব ও গোলাম মুক্তাদির। রাত 9টায় থাকছে মিউজিক এক্সপ্রেস। মিউজিক এক্সপ্রেস উপস্থাপনায় ত্রপা, পরিচালনায় ফেরদৌস বাপ্পি। রাত 9টা 50 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ভালোবাসা মন্দবাসার 48তম পর্ব। মিতু, আমার মিতু, তুই এসেছিস মা, আমার মিতু। মিতু, কেমন আছিস তুই? ভালো। তুমি কেমন আছো? কা দেখে? বাবা, আমি মিতা। বাবা, ও শুভ্র, তোমাদের জামাই। ও মা, আমরা একবারে চলে এসেছি এখানে, এখানেই থাকবো এখন থেকে। ধারাবাহিক ভালোবাসা মন্দবাসা রচনায় আনিসুল হক, পরিচালনায় এস এ হক অলিক। রাত 11টা 30 মিনিটে থাকছে এনটিভির নিয়মিত টক শো এই সময়।
এই ছিল আজকের এনটিভি হাইলাইটস। এর পরে আসছি গালগপ্পতে। দর্শক, আমাদের আজকের গালগপ্পর বন্ধু নাট্যকার, নাট্য গবেষক ও তথ্যচিত্র নির্মাতা বাবুল বিশ্বাস। গত 14 জুলাই মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শিত হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ হাসান হাফিজুর রহমানের জীবনচরিত নিয়ে তথ্যচিত্র হাসান হাফিজুর রহমান জীবন ও কর্ম। কথা বলি নাট্যজন নির্মাতা বাবুল বিশ্বাসের সাথে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, হাসান হাফিজুর রহমানের যে তথ্যচিত্রটি আপনি নির্মাণ করেছেন, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনার সঙ্গে। একটি অসাধারণ একটি কর্ম আপনি করেছেন এবং সেটির অনেক প্রশংসাও আপনি পেয়েছেন। তো এই যে এই তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনাটি আপনার মাথায় কিভাবে আসে প্রথম? এটি আসলে আমার মাথায় আসে হাসান হাফিজুর রহমানের সাথে মূলত পরিচয় হয় ডক্টর রফিকুল্লাহ খানের মাধ্যমে। আচ্ছা। ডক্টর রফিকুল্লাহ খান হাসান হাফিজুর রহমানের সকল কর্মকে গ্রন্থভুক্ত করেন এবং এই কাজটিও ছিল একটি দুরূহ কাজ। আমি ওনাকে ধন্যবাদ জানাই ডক্টর রফিকুল্লাহ খানকে, যিনি আমার অনেক কাজ অনেক কর্ম আগেই করে রেখে দিয়েছেন। এরপর ছিল আমার পরম শ্রদ্ধেয় স্যার ডক্টর আনিসুজ্জামান। এই দুজনের সাথে যখন আমি কথা বলি, পরবর্তী পর্যায়ে আমি কবিকন্যা এশা হাসানের সাথে যখন কথা বলি, তখন তিনজনের একটা সম্মিলন হয় এবং সবাই সিদ্ধান্ত নেই আমরা যে আসলেই ওনার উপর একটি কাজ হওয়া উচিত। মানে তাদের সবার সহযোগিতায় আপনি তথ্যচিত্রটি নির্মাণ করেছেন। আচ্ছা, এই যে আপনি নির্মাণ করলেন, পুরো নির্মাণটিতে আপনি হাসান হাফিজুর রহমানের জীবন, তার কর্ম, সবকিছুকে আপনি তুলে ধরেছেন সবার সামনে, তো এর মধ্য দিয়ে আপনার উদ্দেশ্যটা কি ছিল? মানে সবার সামনে কি তুলে ধরার একটা প্রয়াস আপনার ছিল? মূলত হাসান হাফিজুর রহমান আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, অথচ এই মানুষটির শুরুই ছিল একটি সংঘাত মুখর দিনের মধ্য দিয়ে। এবং আমি মনে করি হাসান হাফিজুর রহমানের যে কর্মটা আছে এবং তার মৃত্যু পর্যন্ত তিনি যে কাজ করে গেছেন, এর সাথে আমাদের রাজনৈতিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন সবকিছু জড়িত ছিল এবং এই জড়ানোর মধ্য দিয়ে বেরিয়ে এসছে আমাদের সাহিত্যের নতুন নতুন বাঁক, সংস্কৃতির নতুন নতুন বাঁক। এবং আজকে যে উন্নয়নটুকু সাহিত্যের বলুন আর যে কোনো ক্ষেত্রেই বলুন, তার অবদান ছিল শুরুতেই এবং সেই শুরুটা ছিল অনেক কষ্টকর, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তিনি তার কর্ম শুরু করেছেন। আমি মনে করি হাসান হাফিজুর রহমানকে যদি জানতে হয় এই ছবিটা নয়, তার আরো বহুত কাজ আছে, কর্ম আছে, সেখানে তো তারা পড়ালেখা করা উচিত। এই ছবির মধ্যে একটি ভালো ধারণা পাবে এবং আমাদের হারিয়ে যাওয়া একটি অধ্যায়কে আমরা তুলে আনতে পারবো বা জানতে পারবো এই ছবির মাধ্যমে। তো এই তথ্যচিত্র নির্মাণের কাজটি আপনার জন্য কতটা কঠিন ছিল? অনেক। প্রথমত হলো যে প্রথমত ওনার কোনো কিছুই নেই, কোনো কয়েকটি মাত্র স্টিল ছবি আছে, আর কিছুই নেই, আর ওনার গ্রন্থ আছে। তো আমরা এই ছবিটার মাধ্যমে 67 মিনিটের একটি ছবি তৈরি করা বড়ই কষ্টসাধ্য ছিল। তার আগের দিনের বইয়ের কভার খুঁজে পাওয়া যাচ্ছে না, তার যিনি লেখাপড়া যেখানে করেছেন সেই জায়গাগুলি এখন হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে আমাদের নগর সভ্যতার কারণে। পরবর্তী পর্যায়ে এই ধীরে ধীরে 2001 সালে শুরু হয়েছে এই কাজটি, 2007 সালে শেষ হয়েছে, কারণ তথ্যের এত খারাপ অবস্থা ছিল যে আমরা ছবিটা শেষ করতে পারছিলাম না। এক্ষেত্রে আমি আবারও বলবো ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রফিকুল্লাহ খান আমাদেরকে আমাকে ভীষণভাবে সহায়তা করেছে। আচ্ছা, তো আমরা জানি যখন কোনো ডকুমেন্টারি তৈরি হয় সেটি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষরা দেখতে চায় না, এতটা ইন্টারেস্টেড হয় না তারা, কিন্তু আপনি শুধুমাত্র কিছু স্টিল ছবির উপরে আপনি একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন, তো সেক্ষেত্রে আপনি মানে যারা দর্শকরা যারা কিনা আগ্রহ নিয়ে দেখবে তাদের আগ্রহটাকে ধরে রাখার জন্য আসলে আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা টেকনিক আপনার ছিল? অবশ্যই, আমি ছবিটার প্রথমেও ব্যবহার করেছি প্রকৃতিকে। আচ্ছা। এবং হাসান হাফিজুর রহমানের কর্ম শেষের জীবন শেষের অবস্থায় আমি ব্যবহার করেছি প্রকৃতিকে। এর মধ্যে আমি তৈরি করেছি তৎকালীন সময়ের যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোর সাথে হাসান হাফিজুর রহমান কিভাবে জড়িয়েছিলেন তাকে আমি তুলে এনেছি, ফলে মানুষজন সেই ঘটনার সাথে সাথে হাসান হাফিজুর রহমানকে দেখেছেন এবং তারা নিজেরাও তার সাথে সাথে সামনে এগিয়ে গেছেন। ফলে কোনো মানুষই আমার বিশ্বাস যারা দেখেছেন কেউ কারোরই ধৈর্যচ্যুতি ঘটেনি। এই যে 14 তারিখে প্রদর্শনী হয়ে গেল, তো আপনার এই যে আপনি চেষ্টা করেছেন সবার আগ্রহটিকে ধরে রাখার জন্য, কতটুকু সফল হয়েছেন, সবার প্রতিক্রিয়া কেমন ছিল? এখানে আসলে এই ছবিটাতে অনেকের সাক্ষাৎকার ছিল, আমি সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এদের প্রায় প্রত্যেকেই এসেছেন এবং প্রত্যেকেরই মনে হলো যেন অশ্রুসিক্ত চোখ আমি দেখেছি, কারণ তারা তাদের নিজেকে
খুঁজে পেয়েছেন এই ছবিটির মাধ্যমেও। তাদের ওই ছবির ভিতরে তাদের অনেক কথা আছে যা ছিল যুক্তি নির্ভর আবেগ নির্ভর কথা, এবং তা দিয়ে তারা তাদেরকেই ফিরে পেয়েছেন, হয়তো আবার সেই ফিরিয়ে নিয়ে যেতে পেরেছেন অনেক পিছনে, এবং এই ছবির মাধ্যমে আমি মনে করি তাদেরকে আবার জীবিত করা হলো, একটি ইতিহাসকে জীবিত করা হলো। তবে এদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা ছিল অপরিসীম। আমি সেই অর্থে বলবো সৈয়দ শামসুল হক আমাদের সব্যসাচী লেখক, তার সহযোগিতা ছিল, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সহযোগিতা ছিল, কবি বেলাল চৌধুরী আমাকে নিয়ে পথে পথে ঘুরেছেন, কোন কোন জায়গায় তিনি লেখাপড়া করেছেন, কোথায় কোথায় গিয়েছেন, এদের প্রত্যেকের অবদান। মুর্তজা বশির, ডক্টর রফিকুল ইসলাম, আব্দুল মান্নান সৈয়দ, প্রফেসর কবির চৌধুরী, মানে এর পেছনে তারা সবাই কাজ করেছেন, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমি এদের কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। আচ্ছা, এই যে এই তথ্যচিত্রটি নির্মাণ করতে গিয়ে হাসান হাফিজুর রহমানের মতো একজন এমন একজন সাহিত্যের একজন অন্যতম একজন প্রধান পুরুষকে আপনি কিভাবে, তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা আপনার কাছে কি মনে হয়? দুটি জায়গায় উনি ছিলেন সবচেয়ে উল্লেখযোগ্য। একটি ছিল 52 সালের পরবর্তী পর্যায়ে, 53 সালে জানুয়ারি মাসের শেষের দিকে উনি একটি সংকলন তৈরি করেন 21শে ফেব্রুয়ারি নামে। আচ্ছা, এই সংকলনটি কিন্তু বাংলা সাহিত্যের দিক বদলের পালা শুরু করে। আজকে আমাদের বরেণ্য কবি, আজকে আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ওই সংকলনেই প্রথম কবিতা লিখেন। আচ্ছা, তো এইভাবেই কিন্তু আমাদের বাঁক শুরু হয়, এবং এই একটি কাজ হাসান হাফিজুর রহমানের ছিল একটি অসাধারণ, এবং এই কাজটি করতে যেয়েও কিন্তু তিনি তৎকালীন পাক সরকারের রোষানলে পড়েন, ওই সংকলনটি বাজেয়াপ্ত হয়ে যায়। পরবর্তী পর্যায়ে যুক্তফ্রন্ট সরকার আসার পর সেই বাজেয়াপ্ত অবস্থা থেকে বইটি আবার আলোর মুখ দেখে, কিন্তু তার উপরে এক ধরনের মানুষের নির্যাতন চলে। এরপরে আসে হাসান হাফিজুর রহমান সম্পাদিত আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্র। বিশাল এই কর্মযজ্ঞ সম্পাদন করতে যেয়ে তিনি নিজেও নিজের প্রতি অবিচার করেন, কিন্তু এই জাতিকে দিয়ে যান একটি সঠিক তথ্যের ইতিহাস, যা কোনোদিন এই জাতি তাকে ভুলবে না এই কর্মের জন্য। আমি মনে করি সে যে কাজ দুটি করে গেছেন, ডক্টর রফিকুল ইসলাম বলেছেন যে হাসান হাফিজুর রহমানের 52 সালের সেই কর্ম এবং মুক্তিযুদ্ধের দলিলপত্র পর্যন্ত তার যে অবদানটুকু আছে, এই রকম অবদানের কৃতিত্বের দাবিদার আর কেউ করতে পারেন না। আমি মনে করি হাসান হাফিজুর রহমান এই ক্ষেত্রে একজন অনন্য লোক ছিলেন। তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, গবেষক, কূটনীতিক, সকল পর্যায়ে তার অবদান ছিল বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোহিত হিসেবে আমি তাকে মনে করি। তার জীবন অবসানটা আসলে কিভাবে হয়েছিল? উনি আসলে, আমি বলবো, এই কর্ম করতে গিয়ে সর্বশেষ যে মুক্তিযুদ্ধের দলিলপত্র সম্পাদনা করতে গিয়ে তিনি আসলে অসুস্থ হয়ে পড়েন। যদিও তার আগেই ওনার শেষ হয়ে গেছে কর্মটা, কিন্তু এই কাজটা করতে যেয়ে তিনি যেই অসুস্থ হয়ে পড়েন, এই অসুস্থ হওয়ার পরে তিনি চলে যান মস্কোতে। মস্কো থেকে তিনি আর ফিরে আসেন, আমরা অকালেই তাকে হারিয়েছি, অকালেই আমরা তাকে হারিয়েছি, এবং তাকেই আসলে এই অকাল অবস্থা থেকে তাকে পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য 4-5 জন মানুষের অবদান আমি চিরস্মরণীয় করে রাখতে চাই। তার মধ্যে প্রফেসর কবির চৌধুরী, আমাদের জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ডক্টর রফিকুল্লাহ খান, কবি বেলাল চৌধুরী, এবং সর্বশেষ আমি যার কথা বলবো, যিনি পথে পথে দৌড়েছেন, তিনি হলেন কবিকন্যা এশা হাসান। তার যে অবদান, তার যে কষ্ট এই কাজটি করতে যেয়ে, তুলনাহীন। তো এই যে আপনি একটি তথ্যচিত্র নির্মাণ করলেন, সেখান থেকে আপনি একটা, আপনার মধ্যে একটা স্বস্তি এসেছে যে আপনি আপনার হয়তো দায়িত্বের অনেকটুকু আপনি পালন করেছেন, যে একজন মানুষকে আপনি আমাদের সামনে তুলে ধরে এনেছেন। তো এটাকে আপনাকে ইন্সপায়ার্ড করে যে আপনি সামনে এমনই একটি আরেকটি ডকুমেন্টারি তৈরি করবেন? নিশ্চয়ই, আমি মনে করি অবশ্যই হওয়া উচিত, কিন্তু এর সাথে সাথে একটি কথা ভাবতে হবে যে একটি ডকুমেন্টারি করার জন্য প্রচুর তথ্যের দরকার হয়, এবং এই তথ্য সংগ্রহ করতে গেলে প্রচুর অর্থনৈতিক সাপোর্ট দরকার। সেটা কে করবে? এরা নিজেরা কষ্ট করে, আনিস স্যার কষ্ট করে টাকা জোগাড় করেছেন, প্রফেসর কবির চৌধুরী টাকা দিয়েছেন, এশা হাসান দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন টাকার জন্য, ডানকান ব্রাদার্স এর কাছে আমি কৃতজ্ঞ, এই ছবিটা করার জন্য তারাও টাকা দিয়েছেন। তো এইভাবে তো হয় না, সরকারের এগিয়ে আসা উচিত। আমাদের এখানে প্রচুর অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যাদের উপরে এখনই সময় ছবি করার। আমরা আসলে সবার সহযোগিতাই প্রত্যাশা করব। একটা বিষয় জানতে চাইবো যে আপনি যে কাজগুলো করেছেন এবং কাজ করতে গিয়ে আপনি বিভিন্ন জনের সহযোগিতা পেয়েছেন এবং আপনি সামনে আরো কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন, তো এই কাজগুলো করতে গিয়ে আপনি
কি মনে হয়েছে যে আপনি যখন দেখেছেন যে হাসান হাফিজুর রহমানের মতো একজন মানুষের মানুষকে আমরা অকালে হারিয়েছি, তেমনি ভাবে আমরা দেখছি যে আমাদের একজন সাহিত্য অঙ্গ সংস্কৃতি অঙ্গনেরই একজন বড় মাপের একজন শিল্পী সাবিনা ইয়াসমিন আজকে অসুস্থ। তো এই যে একটা সামাজিকভাবে আমাদের যে দায়িত্ব তাদেরকে আসলে আমাদের মাঝে রাখা, তাদেরকে যতদিন পারা যায় তাদেরকে আমাদের মাঝে রাখা, এই দায়িত্বটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে মানে আপনার এই প্রশ্নটার জন্য অত্যন্ত অভিভূত। তার কারণ হলো হাসান হাফিজুর রহমান মস্কোতে কাজ করতে গিয়ে, বাংলাদেশের একটি বিশাল কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মস্কোতে গেছেন, সেখান থেকে তিনি সুস্থ দেহে আর ফিরে আসতে পারেননি, এসেছে তার লাশ, এই বাংলাদেশ সেই লাশটাই গ্রহণ করেছে। আমরা সাবিনা ইয়াসমিনকে সেভাবে দেখতে চাই না। আমি মনে করি এই বাংলাদেশের প্রতিটি জনগণ তার জন্য আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা উচিত, সাথে সাথে সরকারের এগিয়ে আসা উচিত। আজকেই পত্রিকা দেখলাম তার চিকিৎসার জন্য 1 কোটি টাকার প্রয়োজন। আমি মনে করি সরকারের সম্পূর্ণ টাকা দিয়ে তাকে নিয়ে আসা উচিত। সাবিনা ইয়াসমিন শতাব্দীতে জন্ম নেবে কিনা সন্দেহ আছে, সুতরাং তার জন্য আমাদের প্রত্যেকের এই প্রার্থনা থাকা উচিত, সরকার যেন এগিয়ে আসে, তাকে সম্পূর্ণ চিকিৎসা ব্যয়ভার সরকার যেন গ্রহণ করে। সাবিনা ইয়াসমিনকে না হয় আমরা হারিয়ে ফেলবো, আর আমরা সাবিনা ইয়াসমিনের লাশ এই বাংলাদেশে বসে গ্রহণ করতে চাই না, যেভাবে হাসান হাফিজুর রহমানের লাশ আমরা গ্রহণ করেছি। আপনার কাছে আজকের আড্ডা একদম সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আজকে শেষ করব এই আড্ডাটি, সেটি হচ্ছে যে আপনি তথ্যচিত্র নির্মাণ করেছেন হাসান হাফিজুর রহমানের মতো একজন ব্যক্তিত্বকে আমাদের সামনে তুলে ধরেছেন, এখন সংস্কৃতি চর্চা করছেন এমন অসংখ্য মানুষ আছে, নাটক নির্মাণ করছেন, নাটক গবেষণা করছেন, অনেক কাজ করছেন, এই যে একজন সংস্কৃতির প্রধান পুরুষের জীবন এবং কর্ম কতটুকু দায় দায়িত্ব আসলে আমাদের কাঁধে তুলে দেয় যে আমরা আজকে এই সংস্কৃতি জগৎকে এগিয়ে নিয়ে যাবো, আপনার কি বক্তব্য আছে? প্রজন্ম একটি চমৎকার জিনিস দেখতে পাবে, তাদের সংস্কৃতি কিভাবে এগিয়ে আছে। এক দ্বিতীয়ত হলো বাংলাদেশে এভাবে কোনো আর্কাইভ পদ্ধতি নেই, সরকার থেকে কখনো নির্ধারিত হয়নি, যার জন্য আমাদের তথ্যগুলি হারিয়ে যাচ্ছে। সুতরাং আগামী প্রজন্ম বারে বারে এই ছবিটির মাধ্যমে তাদের খুঁজে পাবে, অন্ততপক্ষে 10 থেকে 15 জন একটি ছবির ভিতরে সাক্ষাৎকার আছে তাদেরকে খুঁজে পাবে। আমি মনে করি সরকার এগিয়ে আসা উচিত ফিরোজা বেগমের উপরে কাজ করার জন্য, আমি মনে করি নাট্যজন সাইদ আহমেদের উপরে কাজ হওয়া উচিত, আমি মনে করি সর্দার ফজলুল করিমের উপরে কাজ হওয়া উচিত, আমি মনে করি সুদিন দাসের উপরে কাজ হওয়া উচিত, প্রফেসর আনিসুজ্জামানের উপরে কাজ হওয়া উচিত, প্রফেসর কবির চৌধুরীর উপরে কাজ হওয়া উচিত। এই কাজগুলি যদি হয় তাহলে আমাদের প্রজন্ম দেখতে পাবে তাদের অতীত ইতিহাস কত গৌরব ছিল, গৌরবময় ছিল। আমাদের ফেরদৌসি মজুমদারের উপরে কাজ হওয়া উচিত, রামিন্দ্র মজুমদারের উপরে কাজ হওয়া উচিত, শিমুল ইউসুফের উপরে কাজ করছে একটি মেয়ে ফৌজিয়া খান, কেন সেই মেয়েটি কোথায় টাকাটা পাবে, সরকারের এগিয়ে আসা উচিত। আমি এই সমস্ত কাজগুলি হওয়া উচিত আমাদের বাংলাদেশে। নাজমানের মতো অভিনেত্রী মরে গেছে, তার উপরে কোনো কাজ নেই, এই সমস্ত কাজগুলি হওয়া উচিত ছিল আমাদের। আমরাও আশা করছি আপনি যে সহযোগিতার কথা বারবার আমাদের সামনে বলেছেন সেই সহযোগিতাগুলো আমরা অবশ্যই পাবো, এবং প্রত্যেক ব্যক্তির জীবন আসলে আমাদের যে সংস্কৃতির ইতিহাসের এক একটি পাতায় নিবদ্ধ থাকবে এবং পরবর্তী প্রজন্ম সেগুলো দেখবে। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর কতগুলো কথা, কতগুলো অত্যন্ত জরুরি কথা আমাদের সামনে তুলে ধরবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল নাট্যজন নির্মাতা বাবুল বিশ্বাসের সাথে, সেই সাথে আমরাও চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে। চিঠি লিখুন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, 7তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386-7। মেইলও করতে পারেন আমাদের, আমাদের মেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর হ্যাঁ, এনটিভিতেই চোখ রাখুন। শুভরাত্রি।